الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. السلام عليكم dear friends and viewers. 22 ডিসেম্বর আমার বাবার 25তম মৃত্যুবার্ষিকী। আমাকে নাবালক অ্যাডাল্ট ম্যাচিউর রেখে দুনিয়া থেকে চলে গেছেন। তার দোয়া মাগফিরাতে একটা লাইভ হবে, আপনাদের সবকে লাইভে জয়েনের জন্য অনুরোধ, অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে শোনের বন্ধু অনুরোধ জানানো হচ্ছে। তো ভাই, জিন্দগি দুই দিনের জিন্দগি, আগে পরে সবকে যেতে হবে। দেখতে পাচ্ছেন আমার এক বন্ধুকে হজ করছে আলহামদুলিল্লাহ, আনমেরিড অবস্থায়, ব্যবসা বাণিজ্য ভারী গাড়ি, দুইটা বাড়ি, তিনটা বাড়ি বলা যায় রেখে এই দুনিয়া ছেড়ে কয়েকদিন আগে চলে গেছে। আমি তাকে নিয়ে লাইভ করছি, মিল্লাত হোসেন রবিন হজ করতে পারছে, আল্লাহ তার মেহরবানি করছে। তো এই মিল্লাত হোসেন রবিনের বিক্রমপুরে ছিল বিরাট ফার্ম, মাছ এবং অন্যান্য ফসলাদি, এবং মিরপুরে বাড়ি, তারপর আশুলিয়াতে প্রায় বিঘা দেড়েক জায়গার মধ্যে ফাউন্ডেশন বিল্ডিং এবং মিরপুরে ফাউন্ডেশন, এই সব ছেড়ে চলে গেছে। তো ফ্রেন্ডস, প্রায় 5-6 কোটি টাকার সম্পত্তি, আত্মীয় স্বজন, আনমেরিড অবস্থায় এই দুনিয়া ছেড়ে চলে গেছে। অনেক দেখতে সুন্দর ছিল, হিরোর মতো মডেলও চান্স পেয়েছিল, যাই হোক 7টা দেশ ঘুরছে। তো এই সাথে দুনিয়া ছেড়ে চলে গেছে। তো ওর দোয়া এবং আমার বাবার দোয়া, সব কিছুর দোয়ার জন্য, মৃত্যুস্মরণ করার জন্য একটুখানি আয়োজন, আপনাদের আলেমুল্লামা ভাইদের, দিনদার ভাইদের বিশেষভাবে অনুরোধ, জয়েন হবেন। তো মৃত্যুকে স্মরণ করা সবসময় উচিত, 20 বার স্মরণ করলে নাকি সে যদি এভাবে মারা যায় তাকে শহীদী মর্তবা দান করা হয়, আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। তো আমরা এটা খেয়াল রাখবো, আর এই জন্য একটা আয়োজন, একটু দোয়া মাগফিরাত, আশা করি সবাই অ্যাটেন্ড হবেন। আসসালামু আলাইকুম।